প্রিয় দর্শক, বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসান বর্তমানে অসুস্থ হয় এবং তিনি বাম পায়ে মাংসপেশির চোটের কারণে ইতিমধ্যে তিনি হাসপাতালে আছেন। আজকে তার সর্বশেষ আমি তথ্য জানাবো এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। প্রিয় দর্শক, রবীন্দ্রার গতকালকে একটি বল ফেস করতে গিয়ে রান নিচ্ছে সিঙ্গেল রান, তারপর তিনি মাংসপেশিতে টান খান। এরপর 10 ওভার বল করে এবং 10 ওভার বল করার পর তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে যতদূর জানতে পেরেছি তিনি স্ক্যান করিয়েছেন। স্ক্যানে এখন পর্যন্ত রিপোর্ট আসেনি, রিপোর্ট আসলে আমরা অবশ্যই জানাবো, আমরা যখনই জানতে পারব। প্রিয় দর্শক, আগামী ম্যাচে খেলতে পারবে কি না এই রিপোর্টের উপর নির্ভর করে সাকিব আল হাসান। কিন্তু এ নিয়ে বাংলাদেশের অনেক সমর্থক রয়েছে যারা সাকিবের ইঞ্জুরিতে আলহামদুলিল্লাহ বলেছে। কিন্তু একবার ভেবে দেখেছেন এই সাকিবের ইঞ্জুরিতে কার ক্ষতি হয়েছে? এই সাকিবের ইঞ্জুরিতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের। কেন বলছি বন্ধুরা, সাকিব হোসেন দুজন প্লেয়ার, টোটাল দুজন, এক বলিং, দুই ব্যাটিং, দুদিক থেকেও তিনি পারফেক্ট, ব্যাটিংও জ্বলে বোলিংও জ্বলে। তো বাংলাদেশ টিম মোট দুজন প্লেয়ারকে হারাল, সাকিবকে হারিয়ে দিন শেষে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি। হ্যাঁ, সাকিব যেগুলো কথাবার্তা বলেছে সেগুলো অবশ্যই অযৌক্তিক, কারণ কোনো মানুষই 100% ফিট হয়ে খেলতে পারে না, কেউ বলতে পারবে না। এবার ইভেন সাকিব আল হাসান যে কালকে খেলেছে তিনি যে 100% ফিট ছিল তিনিও বলতে পারবে না যে না আমি 100% ফিট ছিলাম। যখন মাংসপেশির টান পড়ে তখনই তিনি তো 100% থেকে 70% এসে গেছে। তো প্রিয় দর্শক, এক্ষেত্রে টাইমিংকে বলাই যায় টাইমিং ঠিক বলেছে। প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের দুইটি দলে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ সাকিবিয়ান এবং তামিমিয়ান, এটা কেন, এটা কে করেছে? প্রিয় দর্শক, এর পিছনে রয়েছে রবার্ট হাতুরি সিং। কেন বলছি প্রিয় দর্শক তা আপনারা বুঝতেই পারছেন, হয় এ নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আসলে বোর্ডেরও কিছু দায়ভার রয়েছে, বোর্ডের কর্তৃপক্ষরা তারা নিজেদের দুর্দর্শিতার পরিচয় দিতে পারেনি, যার দরুন আজকে বাংলাদেশকে সবাই দিচ্ছে একটি সাজানো গোছানো পরিবার তছনছ হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যারা সাকিব আল হাসানের ভক্ত ছিল তারাও আজকে বিভক্ত হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আপনি দেখবেন যারা তামিমকে সাপোর্ট করে তারা কিন্তু তামিমের সমর্থক না 100%, তারা ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমী, কিন্তু এই ডিভাইডেড রুল পলিসিতে তারা বিভক্ত হয়ে গেছে, এখন তাদের আলাদা একটা ইমেজ হয়ে গেছে, তাই তারা এমন বলছে সাকিবের ইঞ্জুরিতে। কিন্তু এরাই ঠিকই কাঁদছিল যখন সাকিব নিষেধাজ্ঞা হয়েছিল, সাকিবকে নিষেধাজ্ঞা দিয়েছিল 1 বছরের জন্য, দুঃখ পেয়েছিল, সাকিবের অভাবটা বুঝতে পারছিল তখন। তো এরাই এখন আলহামদুলিল্লাহ বলছে। কেন বলছে? আপনি যখন মানুষের স্বার্থে আঘাত করবেন, মানুষকে খণ্ড বিখণ্ড করবেন, তখন মানুষকে চুপচাপ থাকবে? প্রিয় দর্শক, আমাদের অবশ্যই উচিত সাকিবের জন্য দোয়া করা, তার নামে এরকমভাবে আলহামদুলিল্লাহ বা অন্য কিছু না বলা, কারণ সাকিব বাংলাদেশে, সে বাংলাদেশ, এটা আমাদের ভুললে চলবে না। তো আজকে পর্যন্ত সকল বাতাস থাকুন, আল্লাহ হাফেজ।